হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই দেখো আমরা কোথায় আছি, এই দেখো দারুণ একটা জায়গায়। আর এখানে দেখো কত ভেড়ি, এগুলোকে ভেড়ি বলে। এই দেখো কত ভেড়ি, এখানে অনেক ভেড়ি আছে বাদা। তো আমরা যাচ্ছি হলো আমার দিদির বাড়িতে, এই মাত্র গাড়ি থেকে নামলাম। ওই যে দেখতে পাচ্ছো বাজারটা, ওই দিকে আমার পিছন দিকে, ওখানে হচ্ছে পাকা রাস্তা, ওখানেই গাড়ি থেকে নামলাম। এখন এটা হচ্ছে স্কুল মাঠ, এ দেখো এটা হচ্ছে স্কুল। আর এই যে আমার মেয়ে, কিছু বলো, কোথায় যাচ্ছিস তুই বলে দে বন্ধুদের, জোরে বল। তো আমি যাচ্ছি আমার দিদির বাড়ি, আর আমার মেয়ে যাচ্ছে ওর মাসির বাড়ি। তো আমি রাস্তায় আছি, বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, তাড়াহুড়ো করে চলে আসলাম। তো এখান থেকেই গাড়ি থেকে নেমে এই রাস্তায় এসে ভিডিওটা আমার স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো আমি। তো বন্ধুরা আমরা যাচ্ছি, অনেকটা হেঁটে যেতে হয় গাড়ি থেকে নেমে, অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়। তো এই রাস্তা দিয়ে আবার টোটোও চলে না, তো এটা তো পাকা রাস্তা, এই দেখো। কিন্তু ওই দিকটায় যাবো, ওটা হচ্ছে কাঁচা রাস্তা। তো বন্ধুরা যাচ্ছি দেখো পাকা রাস্তার থেকে, এই দেখো এখন কাঁচা রাস্তা, একদম কাদা, জল জমে আছে। থেকে নেমে কিছুটা পাকা রাস্তা ছিল, তো সেখান থেকে একদম কাঁচা রাস্তায় চলে এসেছি। এই দেখো চারিদিকে জল জমে আছে, পুরো মাটির রাস্তা আর কাদা কাদা হয়ে আছে। আর এই দেখো ধান, এরকম মাছ ধরছে, ধান লাগিয়েছে, মানে ধানের বীজ লাগিয়েছে। এটা এটা ধানের বীজগুলো তোমাদের ভালো করে দেখাই, দাঁড়াও শহর এখান থেকে। ওই যে দেখতে পাচ্ছ এগুলো ধানের বীজ, তো এগুলো তুলে নিয়ে আবার লাগাবে। তো পুরো আমার দিদির বাড়িটা পুরো গ্রামে, জল কাদা, পুরো বর্ষার দিন তো জল কাদা জমে আছে। তবুও যাচ্ছি, তো এখন যাই, গরম আছে, গরম লাগছে। তো তো আসার সময় তোমাদের ভালো করে দেখিয়ে দেখিয়ে নিয়ে আসবো, আমি আবার চলে আসব। বন্ধুরা আমার দিদির বাড়ির সামনে চলে এসেছি, অনেকটা রাস্তা হেঁটে আসলাম। আর এই দেখো আমার দিদিদের পটল ক্ষেত, জাংলিতে উঠিয়ে দিয়েছে গাছগুলো। এই রাস্তায় এলাম, এখন কাদা রাস্তা পের, কাদা রাস্তা পার হয়ে এখানে চলে আসলাম। এখন এই রাস্তা দিয়ে যাব, দেখাও ছাগলগুলো। ওই দেখো দিদির বাড়ির সামনে চলে এসেছি, ওই যে দেখতে পাচ্ছ ইট গাঁথা ঘরটা, এটাই হলো আমার দিদির বাড়ি, আমার বর্দির বাড়ি। তো চলো বাড়িতে যাই, তারপর দেখাচ্ছি। এই দেখো বর্ষার দিনের বাড়িঘর, আর কি দেখাবো তোমাদের, জল কাদা জমে আছে। এই দেখো এটা হচ্ছে আমার দিদির বাড়ি, ঢুকছি। এই দেখো এই এখানে গরু, গরুকে ঘাস দেয় এই জায়গাতে। এই যে বাড়িতে চলে এসেছি। হ্যাঁ দেখো বন্ধুরা আমার মেয়ে ছাগল নিয়ে ব্যস্ত, এখানেও ছাগলের বাচ্চা আছে, তো এই যে কুলে নিয়ে ঘুরছে। এই দেখো, তো বন্ধুরা দেখো এই যে আমার জামাইবাবু মাছ ধরার জন্য টেপাই বানাচ্ছে। টেপাই বলে তো ভালোবাসায়, কি বলে? এই যে দেখো এটা এখনো কমপ্লিট হয়নি, তো এটা কমপ্লিট করছে। এই দেখো বাঁশ দিয়ে মাছ ধরবে। গুড ইভিনিং বন্ধুরা, তো দিদির বাড়িতে এসেছিলাম, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর দেখো আমার সঙ্গে কে যাচ্ছে আমাদের বাড়ি, হাই করে দাও। হাই। তো রিয়া আমাদের বাড়ি যাচ্ছে, ওকে নিতে এসেছি। ও আমাকে কালকে ফোন করে বলেছে এদের বাড়িতে এসে ওকে নিয়ে যেতে, ও একা একা যেতে পারে না, ফালাকাটায় ভয় পায়, ভীতুরাম। যেতে পারে বন্ধুরা, মানে ও ভাব, ওর ভাবটা বেশি, তো তাই তাই না? যেতে পারিস না বল, তাহলে যাস না কেন একা? দেখেছো এমনি যায় না, মানে আমাকে আনবেই। আমি এলাম, এসে খাওয়া দাওয়া করলাম, তো সেটা তোমাদেরকে দেখাইনি। ওদের বাড়িতে একের পর এক লোক আসছে যাচ্ছে, তো লজ্জা লাগছিল, তাই জন্য সেটা আর দেখাইনি। কী দিয়ে খেয়েছি, তো মাংস দিয়ে খেয়েছি আমরা। এই যে দেখো আমার মেয়ে মিষ্টু, মিষ্টু আজকে নিজের ভয়ে যে বেশি ভিডিও বানাতে পারেনি, একটাই করেছিল বাড়িতে, তো সেটাই দিয়েছি। তোমরা একটু দেখো, মিষ্টু কিছু বলো। হাই।
তো চারিদিকটা পুরো গ্রাম। তোমাদের বলেছিলাম যে আসার সময় দেখাবো, তাই যে বাড়ি যাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। এই দেখো চারিদিকে জল জমে আছে, এগুলোতে ধান লাগাবে, তাই জন্য পুরো গ্রামে বাড়ি। এই যে শুরু করে দিয়েছে, ভিডিও কর, মানে ভিডিও করছিস, ফটো তুলছিস, ঝুমা দি আর তুলো দি। তো চলো বন্ধুরা যাই, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো। তো চলো যাওয়া যাক, মানে এখন। তো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি, দেখে বুঝতেই পারছো এটা কাদের বাড়ি, আমাদের বাড়ি, আমাদের ভাঙাচোরা বাড়ি। তো এসেছি প্রায় এক দেড় ঘন্টা প্রায় হয়ে গেল। তো আমি এসে ড্রেসটাকে চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি, আর এই দেখতেই পাচ্ছ তোমরা রিয়া আর ওই যে আমার মেয়ে দুজনে মোবাইল নিয়ে ব্যস্ত আছে এখন, আর এরা এখনও ড্রেস চেঞ্জ করেনি। তো আমি চেঞ্জ করে নিয়েছি কারণ আমার রাতের রান্নাটা কমপ্লিট করতে হবে এখন। তো এখন প্রায় বেজে গেছে আটটার মতো, কটা বাজে, আটটা দশ বাজে এখন। তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? চলো তাহলে বাই বাই, গুড নাইট, বাই বাই করে দাও সবাই, বাই বাই।